মাই চ্যানেল। তো আজকের ব্লগ হচ্ছে তারাবে নামাজ। ক্যামেরাতে সমস্যা দিচ্ছে এর কারণে, তো আজকে আমি যাচ্ছি একদম ফুল ভিডিও করবো ইনশাল্লাহ। তো সাথে থাকুন, দেখতে থাকুন, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সৌদি আরবে বারিশ হইতেছে, তো দেখেন অবস্থাটা, বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে তো হালকা। তো 2022 এপ্রিল মাস 15 তারিখ, তো বাতিগুলো দেখেন কেমন, দেখা যাচ্ছে অন্ধকার, তো দেখতেই পারতেছেন কি অবস্থা, ময়লা সব রাস্তায় এসে পড়ছে। তো আমি এখন মসজিদে যাইতেছি তারাবে নামাজ পড়তে, আজান দিতেছে, তো আয়সা বললাম। তো আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি কি অবস্থা, তো সাথে থাকুন, দেখতে থাকুন। তাই বালু এসে পড়ছে, তো দেখতেই পারতেছেন এগুলো হলো বালু সাদাগুলা। তো হলো কারেন্টের বাতি, মেন সড়ক, এল অবস্থা, বৃষ্টি হচ্ছে, তার সাথে বালু উড়াল দিয়েছিল। তো মসজিদে যাচ্ছে সবাই, আমিও যাইতেছি, দেখেন কেমন দেখা যাচ্ছে, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, বালু উড়াল দিছে এই দেশে, সৌদি আরবে বালু উড়াল দেয়। তো এর জন্য এই অবস্থা, অন্ধকার রাস্তায়, দেখেন না কত ময়লা আবর্জনা মসজিদে। তো সাথে থাকুন, দেখতে থাকুন অবস্থা, বেশ বাতাসের কারণে আমার আওয়াজটা বেশ একটা মোবাইল বেশ একটা কাভার করতে পারে নাই, উপরেই থেকে এরকম বাতাস। তো এই দেশে বৃষ্টি কমে হয়, ওই মাঝে মাঝে বালু উড়াল দেয়, উড়াল পারে বালু, যেমন আজকে দেখলেন কেমন অন্ধকার হয়ে গেছে, এইখান থেকে চকচকা দেখা যায়, বালু পড়ছে দেখে অন্ধকার লাগতেছে। এই লাল বাতিটা, এটা হলো সড়কের বাতি,
একটু আয়সা করছি। কয়েক মিনিট লাগবো মসজিদের কাছে কাছে। এগুলো হলো সৌদি আরবের বাসা বাড়ি, এগুলো হলো বাসা বাড়ি থাকে সৌদি লোক। এটা হলো ওজুখানা, এটা হলো মসজিদ, এটা হলো মসজিদ। এটার ভিতরে আজকে নামাজ পড়বো, তারাবাইয়ের নামাজ। ইনশাল্লাহ ফুল ভিডিও করব, চেষ্টা করব ফুল ভিডিও করার। তো সাথে থাকুন, দেখতে থাকুন। কারণ দেখা ফেলাইছে অলরেডি, আগে ফার্স্টে উজু করব, দেখাইলে আমি। তো এটা হলো উজু খান, অনেক বালিশ, বৃষ্টির বালিশ না কি জানি বলে হিন্দিতে, বালিশ বৃষ্টি প্রথম হয়েছে, বালুর বালু বৃষ্টি হয়েছে। الله كان عفوا لطيفا.
وإن من أهل الكتاب إلا ليؤمن
وَلَا الضَّالِّينَ
لن يستطيع
بسم ربك الأعلى
Oh.
ক্লিয়ার হয়ে গেছে, আগে ভালো ছিল, এর কারণে অনেক গোলা দেখা গেছে। তো নামাজ পড়ে শেষ করে বাইরে আইসা পড়ছি, তো দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে মসজিদটা। এই মসজিদের ভিতরেই তারাবি নামাজটা পড়লাম, মানুষ বাইরে হইতেছে দেখতেই পারতেছেন। তো এখন আবহাওয়া ঠিক আছে, ভালো আছে, আর অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে। তারাবি নামাজ পড়ে আসা বললাম, সৌদি আরবের তারাবি নামাজ এই মসজিদে বললাম। তো দেখতেই পারলেন কীভাবে নামাজ পড়ায় তারাবি নামাজ। আজকে জুমার দিন ছিল, তো ভিডিওটা ভালোই লম্বা হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। খুদা হাফেজ।